রাজধানীর ভাসমান মানুষদের টিকাদানে বড় গলদ। কোনো টিকা কার্ড দেয়া ছাড়াই চলছে উত্তর সিটি কর্পোরেশনের কার্যক্রম। ছিন্নমূল মানুষ টিকা পেয়ে খুশি হলেও কার্ড নিয়ে কিছুই জানেন না। ভবিষ্যতে টিকা সনদ প্রয়োজন হলে কোথায় পাওয়া যাবে তা জানেন না খোদ কর্মকর্তারা। দেশ টিভির ক্যামেরায় এসব অসঙ্গতি ধরা পড়লে তড়িঘড়ি হাতে লেখা টিকা কার্ড বিতরণ করা হয়। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকায় বুধবার সকালে মাইকিং করে শুরু হয় ভাসমান মানুষদের করোনা টিকাদান কার্যক্রম। গণটিকা কর্মসূচির শেষ ধাপে বাদ পড়াদের টিকা দেওয়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুরু করে এই উৎসব। ভাসমান জনগোষ্ঠীকে দেওয়া হচ্ছে এক ডোজের জনসন অ্যান্ড জনসনের টিকা। কোন রকম পরিচয়পত্র ছাড়াই টিকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ছিন্নমূল মানুষেরা। এখানে টিকা দিতে পারতেছি, এটা আমাদের অনেক ভাগ্যের ব্যাপার যে আমরা বাংলাদেশে একটা নাগরিক হিসাবে আমরা টিকা দিতে পারতেছি। সবারই সবকিছু বিপদ আপদ থেকে যাতে রক্ষা পায়। গ্রহীতাদের অভিযোগ, যারা টিকা নিচ্ছেন তাদের দেয়া হচ্ছে না কোনো কার্ড বা টিকা গ্রহণের প্রমাণপত্র। আমি যদি বলি দিছি আমাকে মুখ দিয়ে প্রমাণ হবে? আমার তো এটা কোনো ডকুমেন্ট পাইতাছি না। ভবিষ্যতে টিকা সনদের প্রয়োজন পড়লে তারা কোথায় যাবেন তা জানেন না সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আমরা একটু নিশ্চিত হতে চাই যে এই ভাসমান মানুষেরা প্রত্যেকে টিকার আওতায় এসছে, আমরা এই ব্যাপারে একটু নিশ্চিত হতে চাচ্ছি। কারণ যে আপনি মনে করেন কারো যদি ভ্যাকসিনেশন সার্টিফিকেট না থাকে কিন্তু টিকা দেয়া থাকে তাহলে তো কার্যকরী তো হবে, সে তো ইনফেকশনটা ছড়াচ্ছে না বা সে নিজে প্রোটেক্টেড থাকছে। দেশ টিভির ক্যামেরায় এই অসঙ্গতি ধরা পড়লে কিছুক্ষণের মধ্যেই টিকা গ্রহীতাদের হাতে লেখা কার্ড দেওয়া শুরু করেন কর্মকর্তারা। রিশাদ হাসান, দেশ টিভি, ঢাকা।